এখনই নবীজি আসবে আর আবু জেহেল চারিদিকে তাকাচ্ছে। আজকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফান্দ পাতিছি, তোকে এই ফান্দে পড়াই লাগবে বাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী রাতের অন্ধকারে মসজিদে নববীর ভিতরে কোরআন তেলাওয়াত করেছেন। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান জানলার পাশে দাঁড়িয়ে শুনেছে। আমার নবী তো এই তিন কাফেরকে দাওয়াত দেয় না। দাওয়াত দিছিল নাকি? দাওয়াত দিছে। কোরআন তাদেরকে টেনে এনেছে। বরং কোরআনের শক্তি আছে কিনা, কোরআন যদি কেউ নদীর মধ্যে ফেলে দেয়, এই কোরআন যদি কেউ অপমান অপদস্থ করে, কোরআনের মালিককে আল্লাহ তার উপরে যে গজব নাজিল করবে তাতে কোনো সন্দেহ নাই। তার কারণ পিছনে যত কিতাব রহিত হয়ে গেল, শেষ কিতাব তোমাকে মেনে নিতেই হবে, তার নাম আল কোরআন। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান বলতেছে আমরা জীবনে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দলে যাব না। রাত জেগে জেগে কোরআন শরীফ শুনে লাভ কি? বলে তাও তো কথা, সিগনেচার কর। আর জীবনে মুহাম্মদের কোরআন শরীফ শুনতে আসবো না, ওরাই সিগনেচার করেছে। সিগনেচার করে ওদের নিজের হাতের সিগনেচার। আবার ওরাই বলতেছে আবু জেহেল রে কি ভুল করলে, তুমি সিগনেচার করেছো, আজকে যাবা না, আমি কিন্তু ঠিকই যাব আবু লাহাব। আবার আবু জেহেল বলতেছে আরে আবু লাহাব তুমি কি ভুল করেছো, সিগনেচার করে আমি যাব, আমি যাব, তুমি তো যাবা না। এইবার আবু লাহাব বলতেছে, আবু সুফিয়ান বলতেছে আবু জেহেল তোমরা দুইজন সিগনেচার করেছো, তোমরা তো আব্দুল্লাহর ছেলের কোরআন শরীফ শুনতে যাবা না, যার জন্য আমি একাই যাব। তিনজন এই চিন্তা করে তিনজনই হাজির হয়ে যায়। তখন কোনো কারেন্ট ছিল না, চার্জার ছিল না, লাইট ছিল না, ইলেকট্রনিক ছিল না, ইলেকট্রিক ছিল না। এইবার জানলার কাছে তিন পাগল দাঁড়িয়ে কোরআন শরীফ শুনতেছে। আমার নবী কোরআন তেলাওয়াত করে সারা রাত। কোরআন তেলাওয়াত যখন তিনজন শুনতেছে, আবু জেহেল বলতেছে আবু লাহাব তুই আসলি কেন, তুই তো সিগনেচার করেছিস। বলে তুইও তো সিগনেচার করেছিস। আবু জাহেল বলতেছে আবু সুফিয়ানকে তুমি আসলা কেন, তুমি যে সিগনেচার করিস। বলে তুমিও তো সিগনেচার করিস। কোরআনের একটা মহাশক্তি আল্লাহ দুনিয়ায় দিয়েই পাঠিয়েছেন। এই কোরআন শরীফের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের আল্লাহ তাআলা দেখে নেবেন। এটা গজব দিয়ে দেখবেন কি রহমত দিয়ে দেখবেন, এটা আমার মাওলার ব্যাপার। কোরআনের ঘর মাদ্রাসা করেছেন, ভালো না খারাপ? ভালো। আবার কিরম করি হইল, রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেরা গেলে কয় জঙ্গি জঙ্গি যাইতেছে। আবার মাদ্রাসায় পড়া ছেলে পেলে এখন আর বিয়ে হচ্ছে না। আমার এক ভাতিজা আছে মৌলানা, মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখতে যাই যে এইভাবে বসেছে, টেবিলে খাবার নিয়ে আসি। মেয়ে আমার ভাতিজার এরকম লম্বা দাড়ি দেখি কয় আসসালামু আলাইকুম চাচা ভালো আছে। তোমার ভাতিজা এসে কয় আর কি ভুল যে করেছি। আমি না ভুল করো না, ৩০ পারা কোরআন যার বুকে আছে রে। ফিরাউন মরে গেছে, ফিরাউনের লাশ মিশরে জাদুঘরে এখনো ওই অবস্থায় আছে, ঠিক কিনা? একটা পুকাও পড়ে নাই, একটা পিঁপড়াও পড়ে নাই। কারণটা কি? পিঁপড়ারা পর্যন্ত, পোকামাকড় পর্যন্ত তাকে ঘৃণা করে। আমরা না খায় মারব, না খায় মরে যেতে রাজি আছি, কিন্তু এই হারামখোরের লাশ আমরা খাবো না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে ফাইজলামি করো, তাই না? এইবার ফিরাউনকে যেমন ঘৃণা করলো পোকা মাকড় পিঁপড়া জীব জানোয়ার, একজন ৩০ পারা কোরআন, এটা কি হাফেজিয়া মাদ্রাসা নাকি? এটা কি হাফেজিয়া মাদ্রাসা? একজন কোরআনে হাফেজে হাফেজ যদি বানাইতে পারেন, এই হাফেজ যখন মারা যাবে একটা পিঁপড়া পর্যন্ত, একটা পোকা পর্যন্ত তার গায়ে লাগবে না। তাহলে এই হাফেজ আর ফিরাউন কি একই নাকি? ফিরাউনের গায়ে পড়লো না ঘৃণা করে, আর হাফেজের গায়ে পিঁপড়া পড়লো না সম্মান করে। তাহলে আবু জেহেল জিতলো না ঠকলো? ফ্রান্সের রাষ্ট্রপতি জিতবে না ঠকবে? আবু জেহেল গোপন বৈঠক করতেছে, গোপন বৈঠক একেবারে গোয়েন্দা সেইভাবে পাহারা দিয়ে গোপন বৈঠক করতেছে পাহাড়ের গুহার ভিতরে। বলছে, বস কিসের এটা, কিসের মিটিং? বলে মিটিং মানে কি? এই আব্দুল্লাহর ছেলে জাদুকর, নাউজুবিল্লাহ। উনি কি জাদু জানতেন? বলেন নাউজুবিল্লাহ। ওনাকে সাপে বাতাস দিত, সাপে ওনাকে সালাম করত। তাই বলি কি নবী সাপুরিয়া নাকি? আমার নবীকে 18,000 মাখলুকাতের নবী, 18,000 মাখলুকাতের নেতা। মা রমাই ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বাংলাদেশের নেতা নয়, ভারতের নেতা নয়, শুধু আরবের নেতা নয়, तमाम পৃথিবীর উপরে আমার নবী রহমতের পাওয়ার হাউস। গোপনে গোপনে মিটিং করতেছে। বলে আব্দুল্লাহর ছেলেকে মেরে ফেলা যায় কি করে? বলে আমাদের তো কোনো বুদ্ধি নাই, বহুত ডিস্টার্ব করে দেখলাম, যা করতে যাই আমরাই ঠগি। সুবহানাল্লাহ, যা করতে যাই আমরাই ঠগি। আবু জেহেল বলতেছে, একটা লাস্ট পর্যায়ে আমার কাছে ব্রেনের মধ্যে একটা যুক্তি আসছে। বলে কি? বলে ফজরের নামাজের যখন আজান দেয় তখন তো একটু অন্ধকার থাকে নাকি? থাকে না? একটু অন্ধকার থাকে। ওই মুহূর্তে এক কাজ করো, রাস্তার ভিতরে আব্দুল্লাহর ছেলে তো মসজিদে আজান দিলে যাবেই, রাস্তার ভিতরে একটা বিশাল গর্ত করো আর গর্তটা ঢেকে থাক, যাতে ওরা বুঝতে না পারে এটা হলো আবু জেহেলের একেবারে এক নম্বর চাইলবাজি। আবু জেহেলের সামসারা কয়, বস আসলে এক এক সময় এক একটা বুদ্ধি বাইর করো একেবারে সে বৈজ্ঞানিক উপায়ে। বলছে, দেখো আমার তো কোনো খাইয়ে কাজ নাই, আমি খালি রিসার্চ করি মোহাম্মদকে কোন বিপদে ফেলানো যায়। বলি এইবার বিপদে পড়বেই, আপনি যা করেছেন এই বিপদে পড়াই লাগবে। একেবারে সুন্দর করে ঢেকে রাখছে। এইবার ঢেকে রেখে আবু জেহেলের দল সব পাহারা দিচ্ছে, আর সবার হাতে ইট, পাথর, খেজুরের কাঁটা। বলে আব্দুল্লাহর ছেলে যখন পড়ে যাবে তখন দিবি আশা দাও। বুদ্ধিটা ভালোই করেছে তাই না? আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি না, ক্ষতি সম্পন্ন বুদ্ধি করেছে। আন্তর্জাতিক কি ভাই? জোরে কোন? আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বুদ্ধি করেছে। এবার সব লাইন দিয়ে বসায় দিছে, যখন আজান দিবে মোহাম্মদ তো যাবেই, গর্তর ভিতর পড়বে, ও তো টের পাবে না, এমন করে ঢাইলে থুইছে, এমন করে সুন্দর করে রাখছে। এবার বলছে, এদিকায় তোরা সব আমার মাথায় হাত দে। মাথায় হাত দিলাম, কি ব্যাপার বল, যাহা বলিব সত্য বলিব। সব বলতেছে, বস যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। ঠিক তো? বলে হ্যাঁ। আমার মধ্যে কিছু গোয়েন্দা আছে, আব্দুল্লাহ আমার ভাত খায়, আমার টাকা নেয়, আর আব্দুল্লাহর ছেলের কাছে যাই আমার গোপন ফাঁস করে দেয়। বল আমার মাথায় হাত দিয়ে, মোহাম্মদ যদি কুয়ার ভিতরে পড়ে যায়। এই ফ্রান্সের রাষ্ট্রপতি, ভালো করে শুনে নাও, শুধু ফ্রান্সের রাষ্ট্রপতি কেন, আমি বাঙালি হুজুর যদি নবীর বিরোধিতা করি আমার গলায় ক্যান্সার হতে 3 সেকেন্ড লাগবে না। ভালো করে বুঝে নাও, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বুদ্ধি করেছে আবু জেহেল। ওয়াদা দিলাম মোহাম্মদকে মারবো, পুঁতে ফেলবো এই গর্তের ভিতরে যদি মোহাম্মদ। বলে আমার নাম যদি করে? আবু জেহেল বলছে, যদি আমার নাম করে। এই মাইরো না, আমি আবু জেহেল খবরদার, ওয়ার কিন্তু ব্রেন ভালো। বলেন কি বস, আপনার মাথায় হাত দিয়ে বললাম, আপনার বাপের নাম করলো ছাড়বো না। ঠিক তো? বলে হ্যাঁ। ঠিক ছাড়বি না তো? বলে হ্যাঁ। ওয়াদা দিলি? বলে ঠিক আছে, চুপচাপ বসে থাক। বাবা এই সাটু ফজর বহু দূর, এ সাটু ফজর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনই নবীজি আসবে, আর আবু জেহেল চারিদিকে তাকাচ্ছে। আজকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফাঁদ পাতিছি, তোকে এই ফান্দে পড়াই লাগবে বাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল দেখতেছে ওর দালালরা সব ঘুমাইয়ে গেছে, দুই একটা এমনও দালাল আছে এক চোখে ঘুমায় আর এক চোখে দেখে। আমার এক ভাইস্তি আছে আজকে জালসায় আসছে, ও ঘুমের মধ্যে এক হাত ঘুমায় আর এক হাত দিয়ে মোনাজাত করে। তো আবু জেহেল কিন্তু ঘুমাই নাই, এর ভিতরে আমার নবী আসতেছে। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। নবীজি যাচ্ছেন, আমার আল্লাহ কয় জিবরাইল রে, আজ তো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফান পাইতেছে, আমার হাবিবকে বল সোজা যেন না যায়, ডাইন সাইড দিয়ে যেন চলে যায়। জিবরাইল সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলে নাকি জিবরাইলের হুকুম? জিবরাইলের ক্ষমতা আছে নবীজিকে হুকুম করা? আল্লাহর হুকুম, আল্লাহ আজকে ডান সাইড দিয়ে চলে যেতে বলেছে। আমার নবী ডান সাইড দিয়ে চলে গেলেন আল্লাহর হুকুমে। আবু জেহেল কয় এই দেখো, আমার বেতন খায় আর আব্দুল্লাহর ছেলেকে পথ দেখায়, এই দেখো কেউ জানি আগেই বলে দিয়েছে, কিন্তু আসলে কি ও দালালদের বলার ধার ধারে, দালালদের বলার ধার ধারে। বলে কে? আরো জোরে বলে কে? হুকুম কর, মাটি কর, রাস্তা কর। যাচ্ছে আবু জেহেল কয় এখন অন্ধকার আছে রে, সব তো ঘুমে আছে, তোকে বাইরে ফেলাম। আবু জেহেলের টার্গেট চলে গেল নবীর দিকে, খেয়াল একদিকে দিলে অন্যদিকে অন্ধকার হয়ে যায়। আবু জেহেলের খেয়াল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, উনাকে ধরে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলাবে। রাতের অন্ধকারের গর্ত টের না পায় একে পড়ল, জোরে কোন। আমি ফ্রান্স বুঝি না, আমেরিকা, লন্ডন, ভারত বুঝি না, খবরদার খবরদার, সাবধানে কথা বইল। ভারতের মমতা ব্যানার্জি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ পবিত্র মানুষ, খবরদার। মাইকেল হার্ট জীবনী লিখেছে, 100 মনীষীর জীবনী, পাতা উল্টায় দেখো ঈসা রুহুল্লাহর নাম নাই, মুসা নবীর নাম নাই, পাতা উল্টায় 1 নম্বরে লিখেছেন আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে গেল, পড়ে গেছে। পড়ার সাথে সাথে কি করার কথা ওনার দলের? মার, এমন মার মেরেছে। আবু জেহেল কয় মোহাম্মদ চলে গেছে, আমি তোদের নেতা, তুই বুঝতে পারছিস না। বলে সে কাম সারা আছে, আমার নেতার মাথায় হাত দিয়ে ওয়াদা করেছে একটা 14 গোষ্ঠী ধ্বংস করে দিব। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফান পাইতেছে, নিজেই ক্ষতি হলো, ফ্রান্সের ভিত্তি নড়ে গেছে এইটুক কথা বলাতে। জানেন, শুধু ফ্রান্সের প্রত্যেকটা জিনিস আপনি বর্জন করেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন, দেখবেন যে ও এমনি মুসলমানদের পাও জড়ায় ধরে মাংস। হ্যাঁ ভাইরা, এইবার আবু জেহেল কয় এই কথা বুঝতে পারছিস না? বলে আমি কথা বলে আমার গলার আওয়াজ বুঝতে পারছিস না? আবু জেহেলের দালালরা কয় ও মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, তুমি আবু জেহেলের মার গলার মতো করতে পারো, আবু জেহেলের বাপের গলার মতন করতে পারো। এইবার আজকে আর তোমার সাড়া নাই, আবু জেহেলের মতো গলা করলেও তোমার সাড়া হবে না। মার শালার বেটা, মার। বাইরে কিছু মনে করেন না, মানে চারিদিক থেকে সব কথা শুনলে একটু মেজাজ খারাপই হয়ে যায়, মা একটু কথা খারাপ হয়ে গেছে, আমি মাপ চাই আপনাদের কাছে। খবরদার, এটা ক্ষমার চোখে দেখবেন, তার কোনো এরকম ভাষা আমার ব্যবহার কোনোদিন হয় না, আজকে আইসে গেছে রাগের মাথায়। এবার মার, এ ভাইরা, আবু জেহেল চিৎকার করে কান্দে, রাহমাতাল লিল আলামিন মারহাবা বলেন, শাফি আল মাজদাবিন জোরে বলেন মারহাবা। আমার নবীর কানে আবু জেহেলের চিল্লানো চিৎকার গেল। দৌড়ে আর দালালরা কয় সর্বনাশ, বেতন দিবে কেডা, সে তো শেষ, তুমি ওর ভিতরে কে? তুমি ওর ভিতরে গর্তের ভিতরে কেন? বলে বেটা মোহাম্মদ রে, আজ মনে মনে করেছিলাম আমার লোকগুলো নিয়ে মুসলমান হয়ে ফজরের জামাতে শরীক হব। দেখেছেন মরে, তারপরেও চিটারি করে মরে। তো আমার কপালে হলো না আমার হাত ধরে উঠাও। ওর দালাল থাকতে আমার নবীর হাত ধরে উঠাইতে বলে কেন? আমার নবী হাত ধরে উঠাচ্ছে। আবু জেহেল কয় তোর জন্য আমার নাক ফাটলো, মাথা ফাটলো, তোকে দেখে নিব। মারছে টান, উপরে যে থাকে ব্যালেন্স কম পায়, নিচে যে থাকে সে ব্যালেন্স বেশি পায়। মারে টান, আমার নবী কয় টানাটানি করো কেন, উঠে আসো, আমি জামাতের টাইম হয়ে যাচ্ছে। বলে আমি ঠিক মতো ধরতে পারছি না, হাতের কবজি পর্যন্ত নামায় দাও। নবীজি হাতের কবজি পর্যন্ত নামায় দিয়েছে। আবু জেহেল টান, টানাটানি করো কেন, উঠে এসো। আমার নবী ডাক দিয়ে কয় এইবার জোরে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, শফি সাহেবের বিরুদ্ধে, মিল্কভিটার বিরুদ্ধে? আমি বলতেছি আবু জেহেলের বিরুদ্ধে, ফ্রান্স বেয়াদবের বিরুদ্ধে। এইবার বলতেছে আরে আবু জেহেল, ভালো করে মনে রাখো, তুমি বারবার চেষ্টা করতেছ আমাকে গর্তের মধ্যে ফেলাইয়ে দেওয়ার জন্যে। তুমি আমার সম্পর্কে জানো না, আমার পরিচয় জানো না। ফ্রান্স, তুমি আমার নবীর ক্ষমতা সম্পর্কে ওজন করতে পারো নাই। আবু জেহেলকে ডাক দিয়ে কয় আবু জেহেল গো, যদি চোখ থাকে তাহলে তুমি দেখো, তুমি এক আবু জেহেল, গর্তের মধ্যে আমার হাত ধরে টানো, আর ৭০,০০০ রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের কোমর ধরে টানে। লিল্লাহে তাকবীর। আয় ওয়াজ হবে ইনশাআল্লাহ, রাজি আছেন তো? বক্তা তো ১০টা নয়, বক্তা তো মাত্র 2টা। জোরে বলেন ঠিক কিনা? বজলুর রশিদ ভাই আমার, উনি আমার থেকে হাজার গুণে ভালো বক্তা, ঠিক কিনা? উনার ভাষা আমার থেকেও ভালো। আর আমি একটা রাইগে গেলে কাকে কি বলি ঠিক নাই, আল্লাহ ক্ষমা করুন। এ ভাইরা, আমার অত দরকার নাই। এই কোরআন শরীফটা নিয়ে এসেছেন কে? আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন কে? পাহাড়ের গুহার মধ্যে অপেক্ষা করেছেন বৎসরের পর বৎসর, তাই তো সেই কোরআন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনটাকে আপনাদের ইজ্জত রক্ষা করা দরকার আছে কি নাই? আপনি নিজে কোরআন শরীফ পড়েন নাই, তাই বলে কি কোরআনকে ইজ্জত দিবেন না? ভাইয়ার আমার, কোরআন শরীফকে ইজ্জত কারা কারা দিবেন হাত তোলেন তো দেখি। বাবারে, এক লোক এরকম করে হাত অর্ধেকও না, শিখি তুলেছে। একটু হাতখানা তুলে দেখাও আমার আল্লাহকে। আল্লাহ যেন সবগুলোর সগীরা কবিরা সমস্ত অপরাধগুলি আজকের এই কোরআনের পক্ষে হাত তোলাতে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর এই যে ওয়াদা দিলেন কোরআনের পক্ষে হাত, আছে কি নাই? এই হাত তোলাকে ওসিলা করে আল্লাহ যেন বাংলার মাটি থেকে করোনা ভাইরাস কিয়ামত পর্যন্ত উঠায় নেয়। জোরে বলেন আমিন।